সান্দাকফু জনপ্রকৃতির এক অনন্য স্বর্গরাজ্য। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার অন্তর্গত সিঙ্গালিলা জাতীয় উদ্যান রেঞ্জে সান্দাকফুই হচ্ছে সবচেয়ে উঁচু জায়গা, যার উচ্চতা ভূপৃষ্ঠ থেকে প্রায় 11,930 ফিট উপরে। সান্দাকফু এমন একটি জায়গা যেখানে দাঁড়িয়ে আপনি বিশ্বের বড় বড় পাঁচটা মাউন্টেনের মধ্যে চারটি এখান থেকে দৃশ্যমান। এগুলো হলো মাউন্ট লোসটে, মাউন্ট এভারেস্ট, মাউন্ট মাকালু অ্যান্ড মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, যেটা কিনা স্লিপিং বুদ্ধা নামে অনেকের কাছে পরিচিত। তার সাথে দেখতে পাবেন পায়ের নিচে অবিরাম খেলা করা মেঘের এক অন্যরকম রূপ। ভাবতে পারেন এমন একটি জায়গায় দাঁড়িয়ে 180 ডিগ্রি প্যানারামিক ভিউতে বড় বড় মাউন্টেনগুলো দেখার অভিজ্ঞতা কেমন হতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি মানভঞ্জন থেকে ল্যান্ড রোভার জিপে করে সান্দাকফুতে, আর এটি হচ্ছে আমাদের ট্যুর সিরিজের দ্বিতীয় এপিসোড। যারা প্রথম এপিসোডটি এখনো দেখেনি, আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। তো এই এপিসোডে আমরা আপনাদের সামনে তুলে ধরবো ল্যান্ড রোভার জিপে করে সান্দাকফু যাওয়ার আমাদের নিজস্ব অভিজ্ঞতা, আর যাওয়ার পথে মেঘমা ভিলেজ, তুংলু, তুমলিং, কারাপ্রকৃত ঘুরে দেখা। আর ভিডিও জুড়ে আমাদের এই ট্যুরে কি পরিমাণ খরচ হয়েছিল সে সম্পর্কে তো আইডিয়া দিবই। দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। মানভঞ্জন থেকে সবাইকে শুভ সকাল। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই হচ্ছে মানভঞ্জনে আজকে আমাদের সকাল। আমাদের রুমটি ছিল হোটেল প্রধানের 3rd ফ্লোরে। খুব সকালে ঘুম থেকে উঠে হোটেলের রুম থেকে বের হয়ে যখন হোটেলের বেলকুনিতে আসলাম, ঠিক এমনটাই চোখে পড়ে গেল পাহাড়ের কিছু দৃশ্য। হঠাৎ করেই যেন মনের মধ্যে একটা ঝটকা খেলাম। মনে হচ্ছিল সকালটা এতটাই সুন্দর, না জানি সারাটা দিন কত কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। চলুন এবার সকালের মানভঞ্জনটা আমরা একটু ঘুরে দেখি। হাই গাইস, This is Prashant Dastusha and welcome to my channel. This is the day 2 in my trip. Right now I am in Nepal and India border, Manabhanjan village. Khubi sundor ekti village Manabhanjan. এটা হচ্ছে অ্যাকচুয়ালি লোকেটেড হচ্ছে নেপাল এবং ইন্ডিয়া যে বর্ডারটা আছে সেই বর্ডারের ছোট্ট একটি গ্রাম, এবং এই গ্রামের অর্ধেক পড়েছে নেপালের মধ্যে, অর্ধেক হচ্ছে ইন্ডিয়ার মধ্যে। আর আমি পুরো গ্রামটা এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমার পেছনে দেখতে পাচ্ছেন পুরো গ্রামটা। চলুন আমরা ঘুরিয়ে দেখাই এখন আপনাদেরকে পুরো ভিলেজটা। হ্যাঁ বন্ধুরা, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই ড্যাম সাইডটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান সাইড, এই রাস্তাগুলো হচ্ছে ইন্ডিয়ার মধ্যে, আর বাম সাইড হচ্ছে নেপালের সাইডটা। আমরা আগে একটু নেপাল সাইডটা ঘুরে দেখি। সত্যি অনেক সুন্দর আর সাজানো গোছানো এই ছোট্ট টাউন মানভঞ্জন। এই টাউনের মানুষগুলোকে দেখে বোঝার উপায় নেই তারা যে দুই দেশের মানুষ। মানভঞ্জন টাউনটি সি লেভেল থেকে 1924 মিটার উপরে অবস্থিত, যা ফিটের দিক থেকে চিন্তা করলে 6,325 ফিট উপরে অবস্থিত, যার কারণে এই টাউনটি ম্যাক্সিমাম সময়ই মেঘে আবৃত থাকে চারিদিকে। বাট আজকে সকালটা বেশ খানিকটা ক্লিয়ার। আমরা এখন নেপালে আছি ভিসা ছাড়া। ভালোই লাগছে সকালবেলা, সকালের সুন্দর পাহাড়ে সুন্দর সুন্দর ফুল, কালা ফুল ফুল, অন্যরকম একটা পরিবেশ, দারুণ। জাস্ট আপনারা আসুন, ঘুরে যান, খুব ভালো লাগবে। আমরা এখন ল্যান্ড রোভার জিপের বুকিং কাউন্টারের সামনে। এখন সকাল 7টার মতো বাজে, বাট কাউন্টার এখনো খুলেনি। আপনারা চাইলে আগের দিন সন্ধ্যায় জিপ ভাড়া করে রাখতে পারেন, কিন্তু আমরা সেটা করিনি, কারণ এখন ট্যুরিস্টের পরিমাণ অনেক কম। তাই আমরা আজকে জিপ ভাড়া করে আজকেই সান্দাকফুতে যাব। আর এই সময়ের মধ্যে যেহেতু কাউন্টার এখন খুলেনি, তাই আমরা ডিসিশন নিই যে আমরা এখন নাস্তা করে ফেলবো। তাই আমরা হোটেল প্রধানে গিয়ে তাদেরকে অর্ডার করে সেখান থেকে রুটি, সবজি আর ডিম ভাজি দিয়ে আমাদের সকালের নাস্তাটি সেরে ফেলি, এবং আমাদের পার পার্সন খরচ পড়েছিল 50 রুপি। তবে একটি কথা বলে রাখা ভালো, মানভঞ্জন থেকে সান্দাকফু কিংবা ফালুট পর্যন্ত কোনো ধরনের শেয়ার ট্যাক্সি যায় না। আবার আপনি যদি ভাবেন যে আপনি সান্দাকফু এবং ফালুট যাওয়ার জন্য যে জিপগুলো, সেই ড্রাইভারের সাথে কথা বলে জিপ ভাড়া করবেন, সেটাও পারবেন না। আপনাকে যদি জিপ ভাড়া করতে হয়, তাহলে একটু আগে যে কাউন্টারটা দেখেছেন সেখান থেকেই ভাড়া করতে হবে। সেই জন্য আমি এবং উপমা কিছুটা চিন্তিত, কারণ আমরা মাত্র 2 জন, আর 2 জনের জন্য এত বড় জিপ ভাড়া করা অনেকটা কস্টলি। তাই আমরা কাউন্টারের আশেপাশে খোঁজাখুঁজি শুরু করলাম যে আমাদের মতো কোনো কাপল অথবা ছোট কোনো গ্রুপ আছে কিনা, তাহলে তাদের সাথে আমরা অ্যাড হয়ে যাব। সো বন্ধুরা, আমার একটা নিজস্ব অভিমত হচ্ছে, আপনারা যদি সান্দাকফু এবং ফালুট যেতে চান, তাহলে অবশ্যই একটা গ্রুপ করে আসার চেষ্টা করবেন। 5 থেকে 7 জনের গ্রুপ হলে খুব ভালো হয়, সেক্ষেত্রে আপনাদের ট্যুর কস্ট অনেকটা কমে যাবে। যাই হোক, আমাদের ভাগ্য এতটাই ভালো ছিল, আমাদের সাথে হঠাৎ করে 4 জনের পরিচয় হয়ে যায়। ওনারাও বাংলাদেশ থেকে এসেছে এবং ওনারাও গাড়ি ভাড়া করবে, ওনারাও 2 জনকে খুঁজতেছিল। তো আর তো কোনো কথাই নেই, আমরা 2 জন এবং তারা 4 জন, এই 6 জনের একটা সুন্দর গ্রুপ হয়ে গেল এবং আমরা ঝটপট একটি গাড়ি ভাড়া করে ফেললাম। বলে রাখা ভালো, এখানে 2 ক্যাটাগরির জিপ আপনারা ভাড়া করতে পারবেন সান্দাকফু এবং ফালুট যাওয়ার জন্য। একটা ক্যাটাগরি হচ্ছে ব্রিটিশ আমলের ল্যান্ড রোভার যে জিপগুলো সেটা, এবং আরেকটা ক্যাটাগরি হচ্ছে মাহেন্দ্র কোম্পানির বোলেরো জিপগুলো। আর এই 2 ক্যাটাগরির ভাড়া সেম, যেটাই নেন না কেন সেম ভাড়া আপনাদেরকে দিতে হবে। কিন্তু আমরা ল্যান্ড রোভার জিপে ওঠার লোভ সামলাতে না পেরে আমরা ল্যান্ড রোভার জিপটাই ভাড়া করে ফেললাম। আর একটি কথা বলে রাখা ভালো, অনেক টুরিস্ট আছে যারা দার্জিলিং এ থেকে সরাসরি মানভঞ্জনে চলে আসে, তারা মানভঞ্জনে নাইট স্টে করে না। দার্জিলিং থেকে মানভঞ্জনের দূরত্ব মাত্র 26 কিলোমিটার, আসতে 1.5 ঘন্টার মতো সময় লাগে। যাই হোক, আমরা শেষবারের মতো হোটেল প্রধানে ঢুকে আমাদের ব্যাগ ব্যাগেজ গুলো নিয়ে চেক আউট করে ফেললাম। কিন্তু আমাদের আরেকটি কাজ বাকি আছে। বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আমরা যারা
অন্য দেশের টুরিস্ট আছি তাদেরকে এই মানেভঞ্জনে একটি অফিস আছে সেখানে গিয়ে আমাদেরকে এন্ট্রি করাইতে হবে যদি আমরা মানেভঞ্জন থেকে উপরে যেতে চাই তাহলে। কিন্তু ইন্ডিয়ান যারা আছে তাদের জন্য এই ধরনের কোনো এন্ট্রি এখানে প্রয়োজন হয় না। হ্যালো, আমরা এখন এন্ট্রি করতে যাচ্ছি সান্দাকফু যাওয়ার জন্য। আসলে বাংলাদেশিদেরকে সান্দাকফু যাওয়ার জন্য অ্যাকচুয়ালি বাংলাদেশিদেরকে তার পাসপোর্ট ভিসা এক কপি ছবি দিয়ে এন্ট্রি করতে হয়। তাদের একটা গভর্নমেন্ট অফিস আছে এখানে, সেখানে গিয়ে তো চলুন আমরা এন্ট্রি করবো আমরাও, আর পাশাপাশি আপনাদেরকে পুরোটা ভিডিও করে দেখাবো। হ্যালো, আমাদের গভর্নমেন্ট অফিসে এন্ট্রি করা শেষ, বাট আপনাদেরকে অফিসটা ভিডিও করে দেখাতে পারলাম না। আমার ঠিক পেছনে অফিসটা, এখানে ভিডিও করা রেস্ট্রিক্টেড টোটালি। আর এখানে তেমন কোনো কাজ না, জাস্ট হচ্ছে আপনার ফটোকপি এক কপি, ভিসা এবং পাসপোর্ট, আর হচ্ছে আপনার পাসপোর্ট অরিজিনাল কপি দিলে তারা জাস্ট একটা এন্ট্রি করে রেখে দেয় এবং কোথায় ছিলাম মানবভঞ্জনে এগুলো জিজ্ঞেস করে। তেমন কিছু না, 5 মিনিটের একটা কাজ। ওকে, আমরা আমাদের শেষ করে ফেলেছি এখানকার অ্যাক্টিভিটিস মানবভঞ্জনে, এখন আমরা ডিরেক্ট চলে যাবো সান্দাকফুর উদ্দেশ্যে। তো চলুন সবাই একসাথে। হচ্ছে আমাদের ভাড়া করা র্যান্ড রোভার জিপ, এই জিপে করে আমরা সান্দাকফু এবং ফালুট পর্যন্ত যাব। যাত্রা শুরু করার আগে আরেকটি কাজ আমাদের বাকি আছে। আমরা যেহেতু সিঙ্গালিলা ফরেস্ট রেঞ্জের ভিতর দিয়ে যাব, তাই আমাদেরকে সিঙ্গালিলা ফরেস্ট রেঞ্জে ঢোকার জন্য একটি এন্ট্রি টিকিট কাটতে হবে। আর এই এন্ট্রি টিকিটের মূল্য বিদেশি টুরিস্টদের জন্য 200 রুপি এবং ইন্ডিয়ানদের জন্য 100 রুপি। আর আমরা যেহেতু জিপ নিয়ে যাচ্ছি তাই আমাদেরকে ভেহিকল এন্ট্রি দিতে হবে 100 রুপি, আর প্রতিটি ক্যামেরার জন্য 100 রুপি করে চার্জ দিতে হবে। যাই হোক ভিউয়ার্স, আমরা মানেভঞ্জন থেকে সান্দাকফুর উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছি। এখন ইন্ডিয়ান টাইম 11:30 মতো বাজে। মানেভঞ্জন থেকে সান্দাকফু দূরত্ব 31 কিলোমিটার, যেতে সময় লাগে 3-4 ঘন্টার মতো। আর আমরা যেহেতু কিছু স্পট দেখতে দেখতে যাব, সো আমাদের আরেকটু সময় বেশি লাগবে। আর আমাদের জিপটি মানেভঞ্জন থেকে খাড়া 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দিকে যাচ্ছে। এখন আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব, দয়া করে একটু মন দিয়ে শুনবেন। মানেভঞ্জন থেকে 2টি উপায়ে আপনারা সান্দাকফু এবং ফালুট পর্যন্ত যেতে পারবেন। প্রথমটি হচ্ছে জিপে করে এবং দ্বিতীয়টি হচ্ছে ট্রেকিং করে, মানে পুরোটা পথই পায়ে হেঁটে। মানেভঞ্জন থেকে সান্দাকফু এবং ফালুট পর্যন্ত যারা যায় তার মধ্যে 30-40% টুরিস্টই তারা ট্রেকিং করে যায়, প্রকৃতির এক অপার্থিব স্বাদ গ্রহণ করার জন্য। যাই হোক, আপনারা পায়ে হেঁটে কিভাবে সান্দাকফু ফালুট পর্যন্ত যাবেন সে নিয়ে আমি আমার ভিডিওর সামনে আলোচনা করছি। তো এখন আপনারা কিভাবে জিপে যাবেন আমি সেটা নিয়ে এখন বলছি আপনাদেরকে। মানেভঞ্জন থেকে সান্দাকফু ফালুট পর্যন্ত 2 ক্যাটাগরির জিপ যায়, সেগুলো হলো একটা ল্যান্ড রোভার জিপ আর একটা হচ্ছে বলেরো জিপ। আর মানেভঞ্জনের জিপ কাউন্টার থেকে তারা সাধারণত 2 ধরনের প্যাকেজ দিয়ে থাকে। আমি কাউন্টারটির কিছুক্ষণ আগে ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে, আমি আবারও বলে রাখি তারা মাত্র 2 ধরনের প্যাকেজ দিয়ে থাকে। প্রথম প্যাকেজটি হচ্ছে মানেভঞ্জন সান্দাকফু মানেভঞ্জন প্যাকেজ। ধরুন আজকে আপনারা মানেভঞ্জন থেকে সান্দাকফু পর্যন্ত যাবেন, তারপরে সান্দাকফুতে রাত্রি যাপন করবেন, দেন কালকে সকালবেলা তারা আবার সান্দাকফু থেকে রওনা হয়ে মানেভঞ্জন এসে আপনাদেরকে নামিয়ে দিবে। এই প্যাকেজটার রেট হচ্ছে 6,500 রুপি, কিন্তু এই রেট কিন্তু একদমই ফিক্সড এবং এটা গভর্নমেন্ট থেকে নির্ধারিত করে দেওয়া। আর দ্বিতীয় প্যাকেজটি হচ্ছে সান্দাকফু ফালুট একসাথে, তার মানে জিপটা প্রথম দিন আপনাদেরকে সান্দাকফু পর্যন্ত নিয়ে যাবে, সেখান থেকে রাত্রি যাপনের পর সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদেরকে সান্দাকফু থেকে 21 কিলোমিটার দূরে ফালুট পর্যন্ত নিয়ে যাবে। তারপর ফালুটে গিয়ে 1 ঘন্টাখানেক সময় থেকে সেখান থেকে ডিরেক্ট রওনা হয়ে তারা মানেভঞ্জনে বিকালে এসে আপনাদেরকে নামিয়ে দিবে। আর এই রেটটা পড়বে 9,500 রুপি, এই রেটও কিন্তু একদম ফিক্সড। আর ফালুট হচ্ছে জিপ নিয়ে যাওয়ার জন্য শেষ স্টপেজ, যার পরে আর জিপ নিয়ে যাওয়া যায় না। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু একদিন বেশিও রাত্রি যাপন করতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, আপনারা জাস্ট 1500 রুপি করে এক্সট্রা পেমেন্ট করলেই আপনারা আরেক নাইট বেশি স্টে করতে পারবেন। আমরা সান্দাকফু ফালুট এই প্যাকেজটি নিয়েছি, এক কথায় বলতে গেলে দ্বিতীয় প্যাকেজটি। আর এই প্যাকেজের সিস্টেম অনুযায়ী আজকে আমরা সান্দাকফু পর্যন্ত যাব, আর কালকে সকালে সেখান থেকে বের হয়ে ফালুট পর্যন্ত যাব। যাই হোক বন্ধুরা, আমরা কথা বলতে বলতে আমাদের প্রথম যেখানে দাঁড়ানোর কথা সেখানে চলে এসেছি। এই জায়গাটির নাম হচ্ছে চিত্রে, যার উচ্চতা সি লেভেল থেকে 2550 মিটার, অর্থাৎ প্রায় 8,340 ফিট উপরে। চিত্রে হচ্ছে ছোট্ট সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি নেপালি গ্রাম। এই জায়গাতে মানেভঞ্জন থেকে মাত্র 3 কিলোমিটার উপরে অবস্থিত। এরই মধ্যে হঠাৎ করে মেঘের সন্ধান পেয়ে আমাদের টিম মেম্বাররা ফটো তোলার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে চিত্রে ভিলেজে রাত্রি যাপনও করতে পারেন। এইখানে রাত্রি যাপনের জন্য 2-3টা হোমস্টে রয়েছে এই গ্রামে। আপনারা অলরেডি স্ক্রিনে একটি হোমস্টের নাম এবং মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, একটু নিচের দিকে নামলেই একটা সুন্দর মনেস্ট্রি দেখতে পাবেন।
এছাড়াও এই গ্রামে বড় একটি মনাস্ট্রি রয়েছে, আপনারা চাইলে একটু সময় নিয়ে এগুলো ঘুরে দেখতে পারেন। চিত্রে ভিলেজে 20 মিনিটের মতো সময় নিয়ে ঘোরাঘুরি করার পর আমরা আবারও যেতে শুরু করলাম। আমাদের পরবর্তী যেখানে দাঁড়াবো সে জায়গাটার নাম হচ্ছে মেঘমা ভিলেজ। আর চিত্রে ভিলেজ থেকে মাত্র 6 কিলোমিটার উপরে এবং মানেভঞ্জন থেকে মাত্র 9 কিলোমিটার উপরে অবস্থিত এই মেঘমা ভিলেজটি। এখন মেঘমা ভিলেজে 2600 মিটার উপরে সি লেভেল থেকে সুন্দর একটি মনাস্ট্রি আছে, খুবই সুন্দর একটা ভিলেজ। হ্যাঁ বন্ধুরা, আমরা অলরেডি মেঘমা ভিলেজে চলে এসেছি। পাহাড়ি ছোট্ট একটি গ্রাম এই মেঘমা। মূলত এই জায়গায় সবসময় মেঘের আনাগোনা থাকে, সেই জন্যই এই গ্রামটির নামকরণ করা হয়েছে মেঘমা। সি লেভেল থেকে প্রায় 2600 মিটার উপরে মানে প্রায় 8500 ফিট উপরে অবস্থিত এই গ্রামটি। এই ভিলেজে একটি আর্মি ক্যাম্প আছে, এই আর্মি ক্যাম্পে একটি চেকপোস্ট আছে। সান্দাকফু যাওয়ার পথে এটা আমাদের প্রথম চেকপোস্ট। এখানে বিদেশি যেই ট্যুরিস্টগুলো আছে তাদেরকে পাসপোর্ট এবং ইন্ডিয়ান যেই ট্যুরিস্টগুলো আছে তাদেরকে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এন্ট্রি করিয়ে উপরে যেতে হয়, এবং ফেরার পথে অবশ্যই আপনারা এই এন্ট্রি করার নামটি কাটিয়ে দেন, নিচে নামবেন। মূলত এখানে তারা হিসাব রাখে কতজন ট্যুরিস্ট উপরে যাচ্ছে এবং কতজন ট্যুরিস্ট সেখান থেকে ফেরত আসছে, এগুলো হিসাব রাখে। যেহেতু পাহাড়ি রাস্তা তাই যে কোনো সময় বিপদ আসতেই পারে, সেজন্য এই ধরনের সতর্কতা। আর আপনারা চাইলে এই গ্রামে রাত্রিযাপনও করতে পারেন, আর এখানে রাত্রিযাপনের জন্য হোমস্টে রয়েছে 2-3টা। হ্যাঁ বন্ধুরা, আমরা মেঘমা ভিলেজে এন্ট্রি করে কিছুটা সময় নিয়ে ফটোগ্রাফি করার পর আবারও যেতে শুরু করলাম। আস্তে আস্তে নীল আকাশ হচ্ছে, আর তার মানে বোঝা যাচ্ছে আমরা মেঘেরও অনেক উপরে অলরেডি উঠতে শুরু করেছি। যাই হোক, আমরা পরবর্তী তুংলুতে গিয়ে স্টপেজ নিব। বলে রাখা ভালো, আকাশ যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা তুংলুতেই প্রথম কাঞ্চনজঙ্ঘার দর্শন পাবো। মেঘমা ভিলেজ থেকে মাত্র 1 কিলোমিটার উপরে তুংলু অবস্থিত, যার মানে মানেভঞ্জন থেকে তুংলুর দূরত্ব মাত্র 10 কিলোমিটার। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন তুংলুতে, কিন্তু আমি আমার চোখকে কিছুতেই বিশ্বাস করতে পারছি না। সত্যি আই এম জাস্ট স্পিচলেস। যেই কাঞ্চনজঙ্ঘাকে দেখার নেশায় আমরা ছুটে যাচ্ছি, তাকে প্রথমবারের মতো দেখতে পাওয়ার কি যে একটা অনুভূতি আমি আসলে বোঝাতে পারবো না, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন অলরেডি। আর ভিউয়ার্স, তুংলু কিন্তু সি লেভেল থেকে 3070 মিটার উপরে, অর্থাৎ প্রায় 10070 ফিটের মতো তুংলুর উচ্চতা সি লেভেল থেকে। আর ভিউয়ার্স, আপনারা যদি উইন্টারে আসেন, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাস, এই 3 মাসের মতো যদি আসেন, তাহলে তুংলুতেই কিন্তু আপনারা বরফের দর্শন পেয়ে যাবেন, অর্থাৎ তুংলুতেই কিন্তু আপনারা স্নোফল দেখতে পাবেন, আপনাদের যদি কপাল ভালো থাকে তাহলে। সব মিলে বলে তাহলে স্লিপিং বুদ্ধ, এদিকে দেখতে পাবে আপনার এভারেস্টটা। হ্যাঁ, কালকে সকালে আমরা ভিউ দেখতে পাবো। হ্যাঁ, খুব সুন্দর দেখতে পারবে আপনার। ওকে, থ্যাংক ইউ। আমরা আবারও যেতে শুরু করলাম। এখন তুমলিং এর উপর দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা তুমলিং এ দাঁড়াবো না। অনেক টুরিস্ট তুমলিং এ দাঁড়ায় এবং অনেকে তুমলিং এ রাত্রিযাপনও করে। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য গ্যারিবাসে। আর তুংলু থেকে গ্যারিবাসের দূরত্ব 9 কিলোমিটারের মতো, আর মানেভঞ্জন থেকে গ্যারিবাসের দূরত্ব 19 কিলোমিটার। গ্যারিবাসে পৌঁছানোর ঠিক কিছুটা আগেই সিঙ্গারেলা পার্কে ঢোকার গেটের সামনে আমাদের এখন টিকিটটা চেক করা হচ্ছে। যেই টিকিটটা আমরা মানেভঞ্জন থেকে পার পার্সন 200 রুপি দিয়ে কেটেছিলাম সেই টিকিটটা। সুতরাং ভিউয়ার্স, আপনারা এই চেকপোস্ট আসার আগ পর্যন্ত টিকিটটা অবশ্যই যত্ন করে রেখে দিবেন। আমরা এখন গড়িবাসে 2625 মিটার উপরে সি লেভেল থেকে, খুবই সুন্দর একটা ভিউ। এখানে একটা কটেজ আছে, আমি কটেজের নাম্বারটা নিচে দিয়ে রাখবো আমার ডিসক্রিপশন বক্সে এবং ছবি সহ দিয়ে রাখবো। এখানে আমরা এখন প্রায় 2টার মতো বাজে দুপুর, আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে সামনের দিকে আগাবো, কিছু চা নাস্তা খেয়ে নিবো। দেখতে পাচ্ছেন গড়িবাসের ভিউ, মেঘ চারিদিকে। এখানে একটা চেকপোস্ট আছে, চেকপোস্টে আমরা আমাদের চেকপোস্টটা কমপ্লিট করে নিয়েছি। আমরা যাই দেখি খাবার কিছু পাই কি না।
যাই হোক, আমরা তাদের এখানে আসলে তেমন কোনো ধরনের খাবার পেলাম না, আর তার মধ্যে তেমন কোনো ক্ষুধাও নেই। আমরা সান্দাকফু গিয়েই লাঞ্চ করব বলে ডিসিশন নিলাম। এখানে অনেক ট্র্যাকাররা তাদের ট্র্যাকিং এর সময় এসে রেস্ট নেয় এই গ্যারিবাসে, এবং অনেকে এখানে নাইট স্টেও করে। আমরা আগেই বলেছি মানেভঞ্জন থেকে গ্যারিবাস পর্যন্ত টোটাল 19 কিলোমিটার রাস্তা, আর এই 19 কিলোমিটার রাস্তার অবস্থা যথেষ্ট ভালো। পুরোটা রাস্তায় মোটামুটি সিমেন্ট দিয়ে বাঁধাই করা, বাট গ্যারিবাস থেকে সান্দাকফু পর্যন্ত দূরত্ব 12 কিলোমিটার। এই 12 কিলোমিটার রাস্তার অবস্থা নাকি খুবই খারাপ, এটা আমাদের জিপের ড্রাইভারের সাথে কথা বলে জানতে পারলাম। সো সামনে গেলে হয়তো আমরা দেখতে পাবো, চলুন ভিউয়ার্স। হ্যাঁ বন্ধুরা, রাস্তার অবস্থা বেশ খানিকটা খারাপ, আর এক কথায় বলতে গেলে ভয়ঙ্কর। যাই হোক, আমরা পরবর্তী গন্তব্য কালাপুখরিতে গিয়ে দাঁড়াবো। এটা গ্যারিবাস থেকে 6 কিলোমিটার এবং মানেভঞ্জন থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত কালাপুখরি ভিলেজ। যদিও কালাপুখরি ভিলেজটি গ্যারিবাস থেকে মাত্র 6 কিলোমিটার উপরে অবস্থিত, কিন্তু এই 6 কিলোমিটার পথ যেতে অনেকটা সময় লাগে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন একদম পাহাড়ি রাস্তা, আর আঁকাবাঁকা আর ভাঙাচোরা রাস্তা একেবারে, যার কারণে প্রায় 40 থেকে 50 মিনিটের মতো সময় লেগে যায়। আর আমরা এখন সিঙ্গালিলা ফরেস্ট রেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছি, আর এই সিঙ্গালিলা ফরেস্ট রেঞ্জে অনেক ধরনের জীবজন্তু আছে, আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন। এখানে রেড পান্ডার বসবাস, আর কালাপুখরিতে গিয়ে একটি সুন্দর লেক আছে, সেটাও আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো। এভরিওয়ান, আমি এখন কালাপুখরিতে। এটা হচ্ছে আমার পেছনে একটা লেক দেখতে পাচ্ছেন আপনারা, নেপাল মধ্যে পড়েছে আর কি। আমরা এখন নেপাল মধ্যে ঢুকে গেছি, আমাদের গাড়িটা ঠিক নেপাল ইন্ডিয়া নেপাল ইন্ডিয়া এরকম করতে করতে ঠিক সামনের দিকে আগাচ্ছিল। আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালাপুখরি লেক, আর এই লেকের একটা বিশেষত্ব আছে, এটা হচ্ছে নেপালিরা এই লেককে তাদের পবিত্র লেক মনে করে। আর এই লেকটা হচ্ছে চারিদিকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে যখন বরফে ঢাকা পড়ে যায়, বাট এই লেকটার পানি কখনো শুকায় না, এটা সারা জীবন এরকমই থাকে। এটা যাই জন্য উইশিং লেক বলে এখানে। তো চলুন আমরা কালাপুখরিটা একটু ভিডিও করে দেখাবো আপনাদেরকে। আমার কাছে খুবই এক্সাইটিং একটা ট্যুর আর চারিদিকে প্রচণ্ড ঠান্ডা, আমি ঠান্ডায় জমাট হয়ে যাচ্ছে অলরেডি। মেঘ দেখতে পাচ্ছেন খুব দৌড়াচ্ছে, আর প্রচণ্ড বাতাস এখানে। এটা হচ্ছে কালাপুখরি লেক, আর এই লেকের জলের কালার কালো হওয়ার কারণে এই লেকের নামকরণ করা হয়েছে কালাপুখরি লেক হিসাবে। আর যেহেতু কালাপুখরি লেককে বেস করে এখানে একটি গ্রাম গড়ে উঠেছে, তাই এই গ্রামের নাম হচ্ছে কালাপুখরি ভিলেজ। আর সি লেভেল থেকে এই গ্রামের উচ্চতা প্রায় 3170 মিটার উপরে। এখানে রাত্রি যাপনের জন্য অনেকগুলো হোমস্টে রয়েছে, অনেকগুলো বললে ভুল হবে, 2 থেকে 3টা হোমস্টে রয়েছে। ট্রেকাররা তাদের ট্রেকিং এর সময় এখানে রাত্রি যাপন করে থাকে, এবং দেন সেখান থেকে তারা সান্দাকফু পর্যন্ত যায়। আমাদের জিপটি কালাপুখরি থেকে ছেড়ে আমরা আবারও যেতে শুরু করলাম আমাদের পরবর্তী গন্তব্য, আমাদের স্বপ্নের জায়গা সান্দাকফু। কালাপুখরি থেকে সান্দাকফু মাত্র 6 কিলোমিটার রাস্তা। এই রাস্তার খুবই ভয়ঙ্কর, রোমাঞ্চকর এবং অ্যাডভেঞ্চারাস। আপনারা অলরেডি বুঝতেই পারছেন রাস্তার অবস্থা দেখে, পুরোপুরি খাড়া একটি রাস্তা। আমি আপনাদেরকে বলে রাখি, দুর্বল বনের মানুষেরা এই রাস্তায় না আসাই ভালো। মাঝে মাঝে মাটি, আবার মাঝে মাঝে কিছু কিছু জায়গায় পাথর বসানো আছে। জিপে বসে ঝাঁকি খেতে খেতে আমাদের কোমর অলরেডি ব্যথা হয়ে গেছে, কিন্তু প্রতিনিয়ত প্রকৃতির নতুন নতুন রূপ দেখে আমরা বারবার মুগ্ধ হচ্ছিলাম। হ্যাঁ বন্ধুরা, এই রোমাঞ্চকর পথ ধরে সামনে যেতে যেতে একটি কথা বলে রাখি, আমার যে পরবর্তী এপিসোড আসছে, মানে 3 নম্বর এপিসোড, সেই এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব মানেভঞ্জন থেকে কিভাবে আপনারা সান্দাকফু পর্যন্ত ট্রেকিং করে যেতে পারবেন। এই ডিটেলস ট্যুর প্ল্যান আমি দিয়ে দিব, আপনারা কোথায় যাবেন, কিভাবে থাকবেন, কস্টিং কিরকম হবে, কি কি আপনাদেরকে মেনটেন করতে হবে, এগুলো সব ট্যুর প্ল্যান আমি আমার নেক্সট এপিসোডে দিয়ে দিব। সো নেক্সট এপিসোডটি অবশ্যই দেখবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রায় সান্দাকফুতে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে খুবই সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাচ্ছি আমরা, আর এটাও দেখতে পাচ্ছেন স্লিপিং বুদ্ধা ইজ কমপ্লিটলি ভিজিবল, একদম মনে হচ্ছে একটা যেন স্লিপিং বুদ্ধা শুয়ে আছে। নেপালিরা কাঞ্চনজঙ্ঘা থেকে স্লিপিং বুদ্ধা নামে তারা অভিহিত করে। এবং আর সান্দাকফুতে আপনারা নিচে যেই ছোট ছোট বিভিন্ন কালারের টিনশেডওয়ালা বাড়িগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে সান্দাকফুতে থাকার জন্য হোমস্টে। আর এখানে আপনারা 600 রুপি থেকে শুরু করে 3500 রুপি পর্যন্ত বিভিন্ন রেটের রুম পেয়ে যাবেন বিভিন্ন হোমস্টে গুলাতে, আর 3 থেকে 4 জন খুব ইজি
ইজিলি এই হোমস্টেগুলোতে প্রতি রুমে থাকা যায়, আবার কিছু কিছু বড় রুমগুলোতে সেগুলোতে 5-6 জন থাকা যায়। আর রাত্রে খাবার ব্যবস্থা হচ্ছে এখানে আপনারা মোটামুটি সব ধরনের খাবারই পাবেন, ম্যাগি থেকে শুরু করে রাইস পর্যন্ত পাবেন। রাইস যদি খেতে চান তাহলে একটু কস্টিং বেশি পড়বে, 200-300 রুপির মতো পড়বে। আর যদি আপনার ম্যাগি খেয়ে থাকতে চান তাহলে সেক্ষেত্রে 100 রুপির মতো হয়তো পড়তে পারে। খুবই সুন্দর লজ শেরপা লজ, আর ওইটা হচ্ছে সানরাইজ। এই দুটো থেকে সবচেয়ে ভালো ভিউ দেখা যায় স্লিপিং বুথে। আমরা রাতে থাকার জন্য সান্দাকাপুতে যখন হোমস্টে গুলা খোঁজাখুঁজি শুরু করলাম, কথা বলতে শুরু করলাম লজ গুলার সাথে, তখন আমাদের ড্রাইভার বলল যে তার পরিচিত একটি হোমস্টে আছে, আর সেটা হচ্ছে একটা ভ্যালিতে একটা পরিবারের সাথে থাকতে হবে, সেখানে দুইটা রুম আছে। আমরা চিন্তা করে দেখলাম যে অফারটা খুব একটা মন্দ হয় না, কারণ সেখানে গিয়ে ন্যাচারাল একটা এনভায়রনমেন্টে আর সান্দাকাপুরে এই মানুষগুলোর সাথে একটু রাত্রি যাপন করা খুব একটা খারাপ হয় না। সো আমরা চলে গেলাম তার সঙ্গে তাদের সেই হোমস্টেতে। আর এই হোমস্টেটা থেকে আপনারা এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘার, এই ভিউটা আমরা পাচ্ছি। আর চলুন এবার একটু হোমস্টের কোন রুমে থাকবো আমরা সেটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই হোমস্টেটাতে টোটাল 2টা রুম রয়েছে, আরো 2টা রুম তারা তৈরি করছে। আর এই 2টা রুমই আমরা ভাড়া নিয়েছি, পার রুমের ভাড়া পড়েছে প্রতি রাতের জন্য 600 রুপি করে, 2টা রুমের ভাড়া নিয়েছে 1200 রুপি। আর প্রতিটা রুমে 3টা করে বেড আছে, চাইলে আপনারা 4-5 জন ইজিলি থাকতে পারবেন প্রতি রুমে। আমি মনে করি যারা বাজেট ট্রাভেলার আছেন তাদের জন্য এই জায়গাটা খুবই ইফেক্টিভ হবে। আর এই হোমস্টের কন্ট্যাক্ট নাম্বারটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনাদের যাদের প্রয়োজন সেখান থেকে কালেকশন করে নিতে পারেন। যাই হোক, থাকার জায়গা তো হইলই, কিন্তু আমরা এখনো লাঞ্চ করিনি। আমরা তাদের সাথে কথা বলে জানতে পারলাম তাদের এখানে কোনো ধরনের খাবার নেই, আমাদেরকে এখন ম্যাগি খেয়ে থাকতে হবে। আমাদের কাছ থেকে প্রতিবারটি ম্যাগির দাম নিয়েছে 50 রুপি করে। লাঞ্চ যা হলো হলো, কিন্তু ডিনারে তো আর ম্যাগি খেয়ে থাকা যাবে না, তাই আমরা তাদের সাথে কথা বললাম এবং তারা জানালো যে তারা আমাদেরকে রাত্রে ভাত ডাল সবজি আর ডিম ভাজি প্রোভাইড করতে পারবে, আর জন প্রতি খরচ পড়বে 150 রুপি করে। আমরা ঝটপট রাত্রের খাবার অর্ডার করে বেরিয়ে পড়লাম সানসেট দেখার জন্য, কারণ সান্দাকাপুর সব থেকে আকর্ষণীয় হচ্ছে সূর্যাস্ত এবং সূর্যোদয়। পাহাড়ে খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায়। আমরা সামনে উঁচু একটি পাহাড় দেখতে পেলাম, আমরা ডিসিশন নিলাম আমরা ওর উপর থেকেই সূর্যাস্ত দেখব। আমি এখন সান্দাকাপুতে, আর আমার পেছনে খুবই সুন্দর একটি ভিউ। তো আমরা আজকে একটু ইনোভেটিভ কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। আমরা একটু র ট্যুর দিতে যাচ্ছি, র ট্যুর মিন্স হচ্ছে আমরা সান্দাকাপুতে অনেকগুলো রিসোর্ট ছিল, বাট সেগুলোতে না থেকে আমরা ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করে একটা হোমস্টেতে এসেছি। এই হোমস্টেটা ঠিক পাহাড় থেকে আরেকটু নিচে নেমে আমাদের এই হোমস্টেটা, খুবই সিম্পল হোমস্টে, আর হোমস্টের খুবই সুন্দর একটি ভিউ পাওয়া যাচ্ছে। আর আমরা এখন জাস্ট এই হোমস্টে থেকে একটু সামনের দিকে একটা পাহাড়ের উপরে যাচ্ছি, সেখান থেকে আরও সুন্দর কাঞ্চনজঙ্ঘার কিছু ভিউ দেখার জন্য। তো চলুন আমাদের সাথে আপনারা। এটা হচ্ছে ফালুট যাওয়া রোড, এখান থেকে 19 কিলোমিটার দূরে ফালুট অবস্থিত। আমরা কালকে এই রোড দিয়ে ফালুট যাব। আমরা প্রায় পাহাড়ে মাথার উপর চলে এসেছি, শেষ বিকালের সূর্যের আলো স্লিপিং বুদ্ধার উপর পড়ে অলরেডি পুরো স্লিপিং বুদ্ধাটা একদম গোল্ডেন কালার হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আমরা আসলে মানবঞ্জন থেকে একসাথে আসছি, 4 জন আর 6 জন সবাই বাংলাদেশি। এই 4 জনের সাথে আমাদের নতুন পরিচিত হয়েছে, বাট এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়নি, আসলে নিঃশ্বাসের অনেক বেশি কষ্ট হচ্ছে, কথা বলতে পারছি না। তো একে একে আমি সবার সাথে পরিচয় করে দিই। আমাদের টিম মেম্বার কেমন আছেন? অনেক 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 ভালো আছি। কি নাম আপনার? আমার নাম সজল। আচ্ছা, তো এখানে এসে কেমন ফিলিংস? কেমন ভাষায় প্রকাশ করবার মতো নয়, যা বলার সব কিছু মানে দেখতেছি, বলার মতো অবস্থায় নাই। আপনি পিছনে ভিউটা দেখে কেমন লাগছে? এটা দেখে মনে হইতেছে যে আগে ছোটবেলাতে আমি ওই যে আইসক্রিম খাইতাম, আইসক্রিম খাইতে গেলে ওই মানে আইসক্রিমের ইয়েতে ওই সাদা আইসক্রিমগুলো থাকতো, ঠিক আছে, ওই যে আইসক্রিম সংরক্ষণের জন্য, তখন তার সাদা বরফ থাকতো। তো ফিলটা পাইতেছি মনে হতে ওই মনে হয় সাদা বরফটা খাইলে যেরকম মানে ফিলটা হয়তো নিচের সাথে মনে হয় ওই ফিলটা যাইতেছে, ঠিক আছে। আর এইটা দেখে মনে হতেছে ওই সাদা আইসগুলা আমার সামনে দাঁড়ায় আছে, বলতেছে আয় চলে আয়। আলহামদুলিল্লাহ ভালো, আমি হাসান। আমি হাসান। আচ্ছা, আমরা সবাই ঢাকা থেকে এসেছি, তো আপনার ফিলিংস একটু বলবেন। হ্যাঁ, ফিলিংসের কথা কি বলবো আসলে ভাই, আই ক্যানট অ্যানালাইসিস বাই মাই ওন ওয়ার্ডস, স্পেক্টাকুলার ভিউ, ট্রিমেন্ডাস ফিনোমেনা, ট্রিমেন্ডাস ভিউ, ভয়ঙ্কর। কেমন ছিল? আঁকা বাঁকা, সরু, উঁচা, বাঁকা, ভয়ঙ্কর এবং সুন্দর।
এবং সুন্দর, এত সুন্দর আমি বিস্ময়াতীত, আমি ব্যাখ্যা করতে পারবো না। ওকে থ্যাংক ইউ। এত সুন্দর পাহাড়, বরফের পাহাড়গুলো মনে হচ্ছে যেন চুনের পাহাড়, মানে সাদা ক্যালসিয়াম কার্বোনেটের পাহাড়ের মতো মনে হচ্ছে, এবং সূর্যের আলো পরে চকচক করছে। এটা আসলে সামনে থেকে না দেখলে আর কি আসলে কাউকে বোঝানো যাবে না, মানে এত সুন্দর। এবং আমার আশা সার্থক, এত সুন্দর সুন্দর মানে দৃশ্য দেখে আমি কখনো দেখিনি, আমি ভুলতে পারবো না কখনো। আচ্ছা অ্যাকচুয়ালি ভাই অনেক এক্সাইটেড হয়ে গেছে, যার কারণে কথা তার থামতেছে না। আমি নেক্সট একজনের সাথে পরিচয় হই। হ্যালো, আমি রাকিব হাসান। আচ্ছা, তো আমার প্রথম এখানে জার্নি প্রথম, তো আমি তো ভাবতেছি যা আমি মনে স্বপ্নে আছি। জার্নিটা অনেক কষ্ট ছিল অনেক, কিন্তু আসার পরে জাস্ট দেখার পরে মনে হচ্ছে যে না সার্থক। আমি চাই আপনারা সবাই অন্তত একবার এখান থেকে আসে ঘুরে যান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা ভ্যালিটাতে এসে সুন্দর সুন্দর কিছু ছবি তুলে এবং ফটোগ্রাফি করে কিছু ভিডিওগ্রাফি করে আবার ফিরে যাচ্ছি আমাদের কটেজের দিকে। এখানে প্রচণ্ড বাতাস এবং অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। আমাদের হাতে এখনও কাজ করছে না, মানে সেন্সর এরকম একটা অবস্থা। আর ভিউ আসলে নিজে চোখে না দেখলে বিশ্বাস করানো যাবে না। হ্যাঁ বন্ধুরা, আমি আমার ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি। আমার তৃতীয় এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে দ্বিতীয় এপিসোডটি আমি এখানেই শেষ করছি। আর ধৈর্য ধরে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অসংখ্য শুভকামনা রইলো।